एफ एम रेडियो कोलकाता तेरे खोदो एखान तोमार मन तुमि दियो छुड़ाते मनो प्राण एसे गेल देखो रेडियो कविता कथाय गाने संलापि माया टाने सकलेर आदरणीय देखो रेडियो নমস্কার, বেখম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। বেখম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্প পাঠ, বিষয় ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। বেখম রেডিও। নমস্কার, আমি সোমা, পেখম রেডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয়মুখী আলোকপাত অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য বাচিক শিল্পী ও নাট্যকার শ্রী কাজল সুর। অধুনা আবৃত্তি শীর্ষক আলোচনার পরবর্তী অংশ আমরা শুনব তাঁর কণ্ঠে। শিল্পী শ্রী কাজল সুর। বৃষ্টি হয়েছিল পথে সেদিন অনন্ত মধ্যরাতে, বাসা ভেঙে গিয়েছিল, গাছগুলি পেয়েছিল হাওয়া, সুপুরি ডানার শীর্ষে রূপলি জলের প্রভা ছিল, আর ছিল অন্ধকারে, হৃদয়রহিত অন্ধকারে মাটিতে শোয়ানো নৌকো। বৃষ্টি জমেছিল তার বুকে, ভেজা বাকলের শ্বাস শূন্যের ভিতরে স্তব্ধ ছিল, মাটি ও আকাশ শুধু সেতু হয়ে বেঁধেছিল ধারা, জীবন মৃত্যুর ঠিক মাঝখানে বায়বীয় জাল কাঁপিয়ে নামিয়েছিল অতীত, অভাব, অবসাদ। পাথর প্রতিমাতাই পাথরে রেখেছে সাদা মুখ, আর তার চার ধারে ঝরে পড়ে বৃষ্টি অবিরল, বৃষ্টি নয় বিন্দুগুলি, শেফালি, টগর, গন্ধরাজ। মুছে নিতে চায় তার জীবনের শেষ অপমান, বাসাহীন শরীরের উড়ে যাওয়া ম্লান ইশারাতে। বৃষ্টি হয়েছিল বুকে সেদিন অনন্ত মধ্যরাতে। নমস্কার, আজ দ্বিতীয় দিন অধুনা আবৃত্তির। পেখম রেডিওর অনুরোধে দ্বিতীয় দিনে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথম দিন আবৃত্তি নিয়ে কিছু শুরুর কথা আপনাদের বলেছিলাম, তাতে কেউ কেউ জানিয়েছেন যে তাতে তারা উপকৃত হয়েছেন। শুরুতে সেদিনও বলেছিলাম, আজও বলি, আমি আবৃত্তির পণ্ডিত নই, দীর্ঘদিন আবৃত্তির চর্চায় রয়েছি, আমি একজন সাধারণ আবৃত্তির কর্মী। কিন্তু এই দীর্ঘদিন বলতে প্রায় 40টি বছর আমার পথ চলা, তারই কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে বিনিময় করবার একটা চেষ্টা করছি। যে কবিতাটি আপনারা আমার কণ্ঠে শুনলেন, এটি কবি শঙ্খ ঘোষের লেখা সেদিন অনন্ত মধ্যরাত। এটাকে আমি কিন্তু স্মৃতি থেকে বলিনি, এই কবিতাটি, এটি আমি পাঠ করলাম। আমরা অনেকে পাঠ, আবৃত্তি আর অবশ্যই অভিনয়কে একসঙ্গে গুলিয়ে ফেলি। একটা কথা ঠিক, যদি আবৃত্তির সমস্ত কিছু নিয়ম, রীতিনীতি, এই সমস্ত রক্ষা করে আমি যদি আমার পাঠে সেটি প্রয়োগ করতে পারি, সেটাও কিন্তু
তার মূল্য কিন্তু কিছু কম নয়, এবং সেটাও একটা সৃজনশীলতা। তাহলে তাকে কি শুধু আমি পাঠই বলবো? সেটাকেও তো আবৃত্তি বলা যেতে পারে, কারণ তা তো আবৃত্তি সমগোত্রীয়ই হলো। হ্যাঁ, মানছি এটা ঠিক যে যখন আমরা পাঠ করে মঞ্চে পাঠ করি কোনো বই দেখে, সেখানে যদি আমরা আবৃত্তি রীতিনীতি নিয়মকানুন যদি রক্ষা করতে না পারি, তাহলে অবশ্যই নিজেরও যেমন অসুবিধে, শ্রোতাদেরও অসুবিধে। অর্থাৎ পাঠ করার সময় আমার নিবিষ্টতা এবং মনোযোগ ওই পাঠ করার সময় বইয়ের ছাপার পৃষ্ঠার মধ্যে আবদ্ধ থাকবে। তার ফলে যে বিষয়টি পাঠ করছি সেটার ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে কখনো কখনো আমি বাধাপ্রাপ্ত হতে পারি। কিন্তু অত্যধিক মুনশিয়ানায় মুনশিয়ানা কথাটা এটাই বললাম যে আমরা কখনো কখনো শম্ভু মিত্রকেও পাঠ করতে দেখেছি, প্রদীপ ঘোষকেও পাঠ করতে দেখেছি। সেটা তো শিল্পের সর্বোচ্চ জায়গায় উন্নীত হয়েছে, তাহলে তাকে কেন আবৃত্তি বলবো না? নিশ্চয়ই বলবো, কারণ তারা সহজ ভঙ্গিতে বিষয়ের মধ্যে প্রবেশ করেছেন এবং তার শ্রোতাদের মধ্যে সঞ্চারিত করেছেন। কিন্তু পাঠ করতে গিয়ে যদি আমার কেবলমাত্র মনোযোগ থাকে যে পরের লাইনে কী আসছে সেটা পড়ব, তাহলে কিন্তু কোথাও কিছু অসুবিধে ঘটায়। যেমন কি না, স্মৃতি থেকে বললেই আবৃত্তি হবে, এ কথাটাতেও একটু প্রশ্ন আছে। তাহলে তো যারা নামতা মুখস্থ করতে পারে তারা বড় আবৃত্তি শিল্পী হয়ে যেত। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে এই যে স্মৃতি থেকে বললেও কিন্তু কখনো কখনো যদি আমার কোনো কোনো জায়গায় স্মৃতি ভ্রংশ হই, অর্থাৎ যদি স্মৃতি হারিয়ে ফেলি কিংবা হারাবার ভাবনা আমাকে পেয়ে বসে, তাহলেও কিন্তু মূল বিষয়বস্তু থেকে মন অন্যত্র সরে যেতে পারে। আর তাছাড়া কখনো কখনো একটি দুটি শব্দ বাদ দিয়ে বলা, এগুলোও কখনো কখনো আমাদের জীবনে ঘটে যায়। সেক্ষেত্রে মোদ্দা কথাটা হচ্ছে এটাই যে পাঠ কিংবা স্মৃতি থেকে বলা, এই দুটোর মধ্যে যদি আবৃত্তির সমস্ত রীতিনীতি, সমস্ত নিয়মকানুন এবং গুণগত দিকগুলো পরিস্ফুট হয় এবং তা শ্রোতারা সহজে যদি অনুধাবন করতে পারেন, তাহলে অবশ্যই সেটাকে আবৃত্তিই বলবো। যদিও দীর্ঘ অনুশীলনের দ্বারাই এটা সম্ভব। একজন প্রকৃত আবৃত্তি শিল্পীর আবৃত্তি শৈলী শ্রোতার নিজস্ব বোধকে প্রভাবিত করে এবং সেখানে আবৃত্তিকারের কণ্ঠস্বর, স্বরের বিভাজন, স্বরায়ণ এবং তার অভিব্যক্তি, এই যে বহুমাত্রিকতা সব মিলিয়ে কিন্তু যে ব্যক্তিত্বপূর্ণ পরিবেশন, তা যদি শ্রোতাকে মন্ত্রমুগ্ধ করে রাখে, তাহলেই তো বলবো সেটি প্রকৃত আবৃত্তি। সেটা তিনি স্মৃতি থেকেই বলুন কিংবা পাঠ করেই বলুন। অনেক ক্ষেত্রে দেখা গেছে শ্রোতারা কবিতাটার প্রতি আবিষ্ট হচ্ছেন আবৃত্তিকারের জন্যে, এটা আমি আগেও বলেছি। অর্থাৎ সেখানে আমরা গর্ব অনুভব করি যে যে কবিতাটা আমরা আবৃত্তি করছি সেই কবির কবিতাটা এবং কবির কবিকে আমরা জনমানসে সকলের সামনে উপস্থিত হতে সাহায্য করছি, এটা আমাদের একটা গর্বের বিষয়। সেটা একজন প্রকৃত আবৃত্তি শিল্পী করতে পারেন এবং তার পক্ষেই সম্ভব। এবার প্রশ্ন হচ্ছে এই কবিতা পাঠ আর আবৃত্তির মধ্যে পার্থক্যটা কী? আবৃত্তিকার নতুন কী করে? এবং মানে তিনি এমন একটা কিছু করেন যা শ্রোতাদের কানে তো বটেই, মর্মে পৌঁছিয়ে যায়। আর কখনো কখনো পাঠ কেবলমাত্র উচ্চারণে থাকে,
মর্মে পৌঁছতে দ্বিধাবোধ করে। কিন্তু আগেই আমি উদাহরণ দিয়েছি, সৌম্যমিত্রের উদাহরণ দিয়েছি, প্রদীপ ঘোষের উদাহরণ দিয়েছি, তারা তো স্মৃতি থেকে চিরকালই বলেছেন। কিন্তু কখনো কখনো যদি তাদের কোনো পাঠ শুনতে যাই কিংবা যেতাম দেখতাম, তা আবৃত্তি শিল্পের শীর্ষে পৌঁছে গেছে। অর্থাৎ আমরা শ্রোতারা সেটা মর্মে মর্মে উপলব্ধি করেছি, আমাদের ঘুম কেড়ে নিয়েছে। এই একই কথা আরেকটি বিষয় বলা যায়, সেটি হচ্ছে অভিনয়। আমরা এই আবৃত্তির সঙ্গে অভিনয়টাকেও ভীষণভাবে গুলিয়ে ফেলি। আবৃত্তি এবং অভিনয়, আমি একটা সময় যখন নাটকের সঙ্গে যুক্ত ছিলাম, গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম, মঞ্চে নিয়মিত অভিনয় করতাম আমার শিল্পজীবনের শুরুর দিকে, কখনো কখনো আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের রিহার্সাল রুমেও গেছি, দীর্ঘদিন শূদ্রকে আমি দেবাশিস মজুমদারের পরিচালনায় যে সমস্ত নাটক হতো সেখানে উপস্থিত থেকেছি, সেখানে লক্ষ্য করেছি যে আবৃত্তি এবং নাটক দুটি কিন্তু আলাদা শিল্প। অর্থাৎ একজন নাট্যশিল্পী, এটা আমি অবশ্য আমার কথা বলছি না, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, তাঁদের রিহার্সাল রুমে গিয়ে একদিন এই সমস্তই শুনছিলাম, তিনি বলছিলেন যে একজন নাট্যশিল্পীকে কিন্তু আবৃত্তি জানতেই হয়, কিন্তু একজন আবৃত্তি শিল্পীকে নাটক জানতে হবেই, সেটা কিন্তু না হলেও চলে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে কোনো কোনো কবিতায় কোনো কোনো সংলাপ থাকতে পারে যেখানে একটু নাট্যরস দাবি করছে, সেক্ষেত্রে সেখানে সামান্য নাটকের প্রয়োজন রয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু আবৃত্তি স্বতন্ত্র শিল্প, নাটক কিংবা অভিনয় যেন এই স্বতন্ত্র শিল্পটিকে গিলে না ফেলতে পারে, যেন গিলে না খায়। অর্থাৎ আমি বলতে চাইছি, আবৃত্তির গুণে শ্রোতাদেরকে একটা অন্য জগতে পৌঁছে দেন, আর অভিনেতা অভিনয়ের হাসি কান্না, কোরিওগ্রাফি, নাচ গান, ফিজিক্যাল অ্যাক্টিং, এই যে সমস্ত ব্যাপারগুলো করেন, তার সঙ্গে তার মুখস্থ রয়েছে কিন্তু অনিয়ন্ত্রিত উচ্ছ্বাস, কিংবা সেখানে তার যদি একটু তিনি গলা আর্টিফিশিয়াল করেন, স্বাভাবিক কণ্ঠ নয়, তাহলেও কিন্তু নাটকে সেটি চলবে, কারণ সেটি প্রয়োজনে তাকে করতে হচ্ছে। আবৃত্তিতে কিন্তু কোনো আর্টিফিশিয়াল কণ্ঠ একেবারেই চলবে না, এটা পরিষ্কার করে বলে দেওয়া ভালো, কারণ এটা মূলত অভিনয় নয়। অর্থাৎ স্বাভাবিক কণ্ঠস্বরেই একজন আবৃত্তি শিল্পীকে আবৃত্তি করতে হবে, কোনো কৃত্রিম কণ্ঠস্বরে নয়। অথচ এই কৃত্রিম কণ্ঠস্বর কিন্তু অভিনয়ের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য, এবং ব্যবহার করা তো হয় সবসময় চরিত্রের সংলাপ অনুযায়ী। আবার পাশাপাশি এটাও বলতে পারি যে সেখানে চেহারাটা কোনো বিষয় নয় আবৃত্তির ক্ষেত্রে, অথচ অভিনেতা এবং অভিনেত্রী যিনি নির্দেশকের পরিচালনায় যতটা সাকসেসফুল হচ্ছেন, যতটা সফল হচ্ছেন, অর্থাৎ সমষ্টিগত অভিনয় যখন তাকে করতে হচ্ছে, একে অপরের দিকে কিন্তু তারা তাকিয়ে আছেন। কিন্তু আবৃত্তির মঞ্চে, একক কথাটা এই কারণে বললাম, পরে আমি আবার আসবো আবৃত্তির ব্যান্ড এবং আবৃত্তি নিয়ে নানান এক্সপেরিমেন্ট, আবৃত্তির মধ্যে কখনো কখনো নাটকের সেট, পোশাক, আলো, এই সমস্ত প্রসঙ্গে আমি পরে আসবো।
কিন্তু আপাতত আমি এইটুকু বলতে চাই যে একজন অভিনেতা অভিনেত্রী যিনি নির্দেশকের নির্দেশে সফল হন, একজন একক আবৃত্তি শিল্পীর নির্দেশক কিন্তু তিনি নিজেই। এখানে সমষ্টিগত কোনো বিষয় নেই, অর্থাৎ আবৃত্তির মঞ্চে কিন্তু তিনি একমাত্র সম্রাট, তাই তার তেমন কোনো ভয় নেই। তিনি যদি অবশ্য নিজে কোনো ভুল না করেন, এবং সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় আমি বলতে পারি, আবৃত্তি আর অভিনয় দুটো কিন্তু স্বতন্ত্র শিল্প, কিন্তু তিনিই বলেছেন যে অনেকেই এই দুটোকেই অভিন্ন মনে করেন, তাই গলা কাঁপিয়ে এবং হাত পা নেড়ে আস্ফালন করাকে তারা কখনো কখনো আবৃত্তি বলে চালিয়ে দেন, সেখানে কোরিওগ্রাফিও কখনো কখনো দেখিয়ে দেন। আসলে আবৃত্তি একটা বাচনিক শিল্প আর অভিনয় আনুষ্ঠানিক শিল্প, আকারে সহধর্মিতা থাকলেও প্রকারভেদ রয়েছে কিন্তু দুটোর মধ্যে। অভিনয়ে দেখার বিষয়টি কিন্তু প্রধান, আর মনে রাখতে হবে আবৃত্তিতে শোনার বিষয়টা প্রধান। অভিনয়ে শরীরের মুভমেন্ট গুরুত্বপূর্ণ, কিন্তু আবৃত্তিতে স্বরের মুভমেন্ট গুরুত্বপূর্ণ, আর স্বরের মুভমেন্ট শরীরের মুভমেন্টের চেয়েও কঠিন বলেই আমি মনে করি। আজকে এইটুকু আপনাদের সামনে আমি নিবেদন করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, আগামী দিনে আমি নানান বিষয়ে আপনাদের সঙ্গে আসব, আপনারা ভালো থাকবেন, আমার অভিনন্দন গ্রহণ করবেন। আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও।